এত মুসলিম ভাই, তুমি তার ব্যাপারে দুর্নাম শোনার সাথে সাথে তুমি বাস খুশি, তাই নাকি? এই তো দেখো দেখো, মুসলিম ভাই হিসাবে আপনি তার দুর্নাম শুনে মহা খুশি হয়ে গেছেন। আব্দুল্লাহ ফারুক সালাফি গত কয় বছর আগে জামিয়া সালাফিয়া ইসলামী সম্মেলনে গিয়ে ওখানে বলেছিলেন যে আজকে আমরা বড় কষ্টে আছি। ওনার কথাই বলি আমি, বড় কষ্টে আছি। আমি যদি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মসজিদে যাই তাহলে আমার খুতবা দেওয়া হয় না। আমি যদি মুজাফফর বিন মুহসিনের ইয়া মসজিদে যাই তাহলে আমাকে খুতবা দিতে দেওয়া হয় না। বরং মুজাফফরও যদি আমার মসজিদে যায় তাহলে আমিও তাকে খুতবা দিতে দিই না। অথচ তারা ও ভাই আমার মুসলিম ভাই, এই হলো আমাদের আচরণ হয়ে গেছে। অনেক জালসাতে মাহফিলে আমরা যেতে চাই না, অমুক প্রধান অতিথি আছে, অমুক জন প্রধান বক্তা আছে, আমি ওখানে যাব না, এই হলো মানসিকতা। আব্দুল্লাহ ফারুকের কথা বলতেছে আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ বলছেন, অথচ সেখানে হয়তো রাজনৈতিক মহান ব্যক্তি আওয়ামী লীগের প্রধান অতিথি হয়ে আছে, বিএনপির প্রধান অতিথি আছে, সেখানে গিয়ে তুমি বক্তৃতা দিতে পারো, কিন্তু একজন আলেমকে প্রধান অতিথি করা হলে সেখানে তুমি প্রধান বক্তা হয়ে বক্তব্য দিতে যাও না। একদিন শেখ সুরাই হাফিজাহুল্লাহ মক্কা মুকাররমার ইমাম খতিব উনি খুতবা দিতে গিয়ে একটি হাদিস উল্লেখ করছেন যে রাসূল সাহেব যায়িদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, আল্লাহর নবী বলছেন লা তাসুবুদ্দি, খবরদার তোমরা খবরদার মুরগকে গালি দিও না। মুরগ বুঝে, মুরগ মুরগে বুঝেন না আপনারা? নিষ্প্রাণ কেন? এখানে ইসলামী গান টান দিচ্ছেন না নাকি? হ্যাঁ, ইসলামী গান টান দিবেন তাহলে নিষ্প্রাণটা একটু প্রাণ প্রাণ সঞ্চার হবে, মানুষ তো কথাবার্তা কিছু বলে না। মোরক, আল্লাহর নবী বললেন এই তোমরা খবরদার মোরককে গালি দিও না, ও সালাতের জন্য মানুষকে মুসলমানদের জাগিয়ে দেয়। এই কথা বলার পরে শেখ সুরাই বলছেন যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাব্বিল হায়ওয়ান ওয়ালাকিন ইয়াসুবুন নাসু দুআতাল ইসলাম, কিন্তু মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুরগ, একটা হাইওয়ান, একটা পশুকে গালি দিতে নিষেধ করলেন, অথচ অনেক মানুষ আছে যারা বড় বড় দায়ী বড় বড় আলেমদেরকে গালি গালাজ করে। এই কথা বলে উনি কেঁদেই ফেললেন। আজকে আমরা ভ্রাতৃত্ব কোথায়? ভ্রাতৃত্ব রাখেন দূরে। আজকে আমরা মুসলমানিয়াত নিয়ে যে কত দূর আছি সেটাই বড় মুশকিল। মানুষের যদি কোনো দোষ ত্রুটি দেখতে পান যে সবল ইমানের মধ্যে একটা এ আছে, কই কই এটাকে হাদিস বলেছেন, কিন্তু সর্বশেষ কথা হলো চ কেউ কেউ এটাকে হাদিস বলেছেন, আবার কেউ বলছেন না এটা হাদিস না এটা অনেকের কথা, তার মধ্যে বলে জাফর ইবনে মুহাম্মদ, কেউ কেউ বলছেন মুহাম্মদ ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিনেরও বক্তব্য আছে। তো জাফর ইবনে মুহাম্মদ বলছেন ইদা বালাগাকা আন আখিকা শাই তুনকিরু, যদি তোমার ভাইয়ের বিষয়ে তার পক্ষ থেকে যদি কোনো সংবাদ তোমার কাছে আসে যে কোনো অপরাধ করে ফেলেছে, তার কোনো ত্রুটি আছে যদি এমন কিছু আসে, তখন তুমি মুসলিম ভাই হিসাবে কি করো? ফালতাম ইসলাহু উযরা, তাহলে তুমি উযর খোঁজো। হ্যাঁ, ঘটনাটা সত্য হোক আর মিথ্যা হোক হতেই পারে, মনে হয় তার কাছে কোনো ভুলে ঘটে গেছে, অথবা যে আমাকে বলছে মিথ্যা বলতেছে, এইভাবে তুমি উযর খোঁজো। ওয়াহিদার একটা, যদি না হয় এক দুই তিন পাঁচ দশ পঞ্চাশ সত্তরটা পর্যন্ত তুমি তার উজর খোঁজো, হয়তোবা তার এই হয়েছে, হয়তোবা গাড়ি পাইনি, না হলে ঘুমিয়েছিল, না হলে আহত হয়েছে, না হলে হাসপাতালে গেছে, কোনো আত্মীয় মারা গেছে, অথবা তার বাহন নষ্ট হয়ে গেছে, যে কোনো উজর থাকতে পারে, তোমারে তো মুসলিম ভাই, তুমি তার ব্যাপারে দুর্নাম শোনার সাথে সাথেই তুমি বাস খুশি, তাই নাকি? এই তো দেখো দেখো, মুসলিম ভাই হিসাবে আপনি তার দুর্নাম শুনে মহা খুশি হয়ে গেছেন না? এবং মুহাম্মদ ইবনে সিরুনি ঠিক এইভাবেই এভাবে কথা বলেছেন, ফা ইল্লাম তাজিদ লাহু উযরান ফাকুল, যদি তুমি কোনো উযর খুঁজে না পাও তাহলে বলো যে হয়তোবা অন্য কোনো উযর আছে, লা আরিফুহু, আমি তার উযর বিষয়ে জানি না। সম্মানিত উপস্থিতি, আমার দীনী ভাইয়েরা, মুসলিম ভ্রাতৃত্ব নিয়ে আরো অনেক কথা বলার প্রয়োজন, আরও অনেক বিষয় উপস্থাপন করার প্রয়োজন। যে আব্দুল্লাহ ফারুক সালাফি গত কয় বছর আগে জামিয়া সালাফিয়া ইসলামী সম্মেলনে গিয়ে ওখানে বলেছিলেন যে আজকে আমরা বড় কষ্টে আছি, ওনার কথাই বলি আমি, বড় কষ্টে আছি,
আমি যদি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মসজিদে যাই তাহলে আমার খুতবা দেওয়া হয় না, আমি যদি মুজাফফর বিন মুসলিমের মসজিদে যাই তাহলে আমাকে খুতবা দিতে দেওয়া হয় না, বরং মুজাফফরও যদি আমার মসজিদে যাই তাহলে আমিও তাকে খুতবা দিতে দিই না। অথচ তারা ও ভাই আমার মুসলিম ভাই, এই হলো আমাদের আচরণ হয়ে গেছে। অনেক জলসাতে মাহফিলে আমরা যেতে চাই না, অমুক প্রধান অতিথি আছে, অমুক জন প্রধান বক্তা আছে, আমি ওখানে যাব না, এই হলো মানসিকতা। আব্দুল্লাহ ফারুকের কথা বলতেছে, আব্দুল্লাহ ফারুক সালভে হাফিজাহুল্লাহ বলছেন, অথচ সেখানে হয় তোমার রাজনৈতিক মহান ব্যক্তি আওয়ামী লীগের প্রধান অতিথি হয়ে আছে, বিএনপির প্রধান অতিথি আছে, সেখানে গিয়ে তুমি বক্তৃতা দিতে পারো, কিন্তু একজন আলেমকে প্রধান অতিথি করা হলে সেখানে তুমি প্রধান বক্তা হয়ে বক্তব্য দিতে যাও না। এটা ভ্রাতৃত্বের বন্ধনকে নষ্ট করে, এটা ভ্রাতৃত্বের বন্ধন নয়, সবাই একে একে হয়ে ভাই ভাই হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের বিশাল নিয়ামত হিসাবে উল্লেখ করেছেন, কোরআনে উল্লেখ আছে যে ওই যে ভাই মুসা এবং হারুনের ভাইয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিয়ামত হিসাবে উল্লেখ করেছেন, ওয়া হাবনা লাহু আখাহু হারুনা নবিয়া, যেটা বিশেষ নিয়ামত যে তোমারই ভাইকে আমি নবী করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।